গাইস আমাদের গেমের ভিতরে চলে এসেছে আরেকটা নতুন ইভেন্ট। এই ইভেন্টটা একটু নতুন মনে হচ্ছে আমার কাছে। আর এইখানে গাইস আমি একটু দেখি, যদি গ্র্যান্ড প্রাইজ হিসেবে যদি দেখতে যাই, এখানে গাইস আমাদের দুইটা অপশন দেওয়া আছে। এক পাশে গাইস দেওয়া হয়েছে একটা নতুন বান্ডিল, আর অন্য পাশে দেওয়া হয়েছে গাইস নতুন একটা গান স্কিন, যেটাকে আমরা বলে থাকি AC-80 বা ABCD। অনেকে বলে থাকে গান স্কিনটাকে, সাথে আরো অনেক কিছু আছে। বাট গাইস এখানে দেখতে পাচ্ছেন বান্ডিল টান্ডিল আরো যেগুলো আছে এগুলো কিন্তু অলরেডি আমার কাছে আছে। সো গাইস আজকে এই ইভেন্ট থেকে কত ডায়মন্ড লাগে, এগুলো বের করতে আমাদের কত টাকা লাগে, সবাই গাইস এটা দেখতে পারবেন। আর এই ভিডিওতে গাইস আমাদের গিভওয়ে করা হবে 10টা উইকলি মেম্বারশিপ। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে কিছু কোশ্চেনের অ্যান্সার করতে হবে, যারা যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের মধ্যে থেকে 10 জন পেয়ে যাবেন 10টা উইকলি মেম্বারশিপ। তো যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ফেসবুক পেজে ফলো করে দিতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই ভিডিওতে লাইকটা দিয়ে দিবেন, আর অবশ্যই ভাই ভিডিওটা তো শেয়ার করতে হবে, এটা তো মাস্ট। তো চলুন গাইস আর কথা না বলে এখানে আমি নেক্সট বাটনে প্রেস করে দিই। দেখি এখানে নেক্সটে প্রেস করার পরে কি দিল আমি জানি না ভাই, তো এটা কনফার্ম করে দিলাম এই দুটা। আচ্ছা না 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 না, আমার এটা কনফার্ম করতে হবে, তারপর হচ্ছে যে এই দুটা। আচ্ছা আচ্ছা, এই দুটা গাইস এভাবে আমাদেরকে কনফার্ম করতে হবে। সো দেখা যাক গাইস, এবার শুরু হয়ে গেছে আমাদের স্পিন। তো ইভেন্টটা অনেকটা এরকম, আমি তো বুঝি নাই যে কী দিল ভাই এগুলা। তো যাই হোক গাইস, এইখানে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে নতুন বান্ডিল, আর এটা গাইস আজকে আমি নিব, ঠিক আছে গাইস। তো প্রথম স্পিনটা আমি দিয়ে দিলাম, দেখি 9 ডায়মন্ড স্পিন দিলাম, দেখি 9 ডায়মন্ড স্পিনে কী দেয় গাইস। নতুন লাগতেছে ইভেন্টটা পুরো, একদম পুরো ইভেন্টের ডিজাইনটা পুরো একদম নতুন করছে। তো গুনতে থাকেন গাইস আমাদের কয় ডায়মন্ড লাগে। ওকে, তো পরবর্তী স্পিন আরেকটা দিয়ে দিলাম গাইস, অনেকটা লুডু খেলার মতো করছে তাই না? ও ভাই সাব গাইস, এখানে আমাদেরকে কি দিল, ওয়েপেন রয়্যাল ভাউচার, ঠিক আছে। তো এরপরে গাইস আরেকটা আছে আমাদের স্পিন, আরেকটা স্পিন আছে গাইস আরেকটা। ওই ভাই আমাদের একটা নতুন প্যান্ট দিয়ে দিছে, এই প্যান্টটা আমার কাছে নাই। তো আমার কাছে কিন্তু এখনো বান্ডেলটা গান স্কিনটা এখনো কিছু পাইনি আমি। অনেকটা ফেডেড হুইলের মতন তাই না ইভেন্টটা, অনেকটা গাইস অনেকটা ফেডেড হুইলের মতো করছে, মানে সেম ওরকমই একটা কাঠামোর দেখতেছেন। ডায়মন্ডটা কিন্তু ওরকম করে বাড়তেছে এক এক করে। তারপরে কিন্তু গাইস আমাদেরকে নতুন আমাদের AC-80 গানের স্কিন দিয়ে দিয়েছে, যেটার নাম হচ্ছে গোল্ডেন রোয়ার। তো এটা কিন্তু গাইস আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে 499 মানে 500 ডায়মন্ড নিয়ে ফেললাম আমাদের নতুন বান্ডিল। তো গাইস এই বান্ডিলটা কিন্তু নেওয়া হয়ে গেছে। আর এই বান্ডিলটা কেমন গাইস একটু গাইস আমি এখন আপনাদেরকে একটা রিভিউ দিয়ে দিচ্ছি হালকা পাতলা, আর গান স্কিনটা কেমন সেটাও গাইস আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। গাইস আমাদের নতুন বান্ডিল টান্ডিল সব কিছু কিন্তু গাইস আমরা নিয়ে ফেলছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নতুন বান্ডিল। আর এই যে গাইস এইখানে একটু মাথার দিকে লক্ষ্য করে নি ভাই, মাথার ভিতরে এত ভাই এত কি ভাই এগুলা সি ভাই, একটা জিনিস দেখেন ভাই, চুলটা দেখেন ভাই, লুক এট দিস গাইস, চুলটা একটু অন্যরকম করছে গাইস। এটার চুলটা সারা বডিটা কিন্তু ততটাও ভালো না গাইস, বডিটা আর চুলটা আপনাদের মানে এটা কেমন লাগছে গাইস আপনাদের এই বান্ডেলটা সেটা একটু কমেন্ট সেকশনে জানাবেন। আর বান্ডেলটা মোটামুটি গাইস ঠিকঠাক আছে, তেমন গাইস খুব বেশি যে ভালো তাও না। আর আরও কিছু আছে এই বান্ডেলে, আমি গাইস আপনাদেরকে দেখাই দিচ্ছি যে যে বান্ডেলগুলো পাইলাম, এই যে এই বান্ডেলটা পাইছি, আর আরেকটা বান্ডেলের বডি অংশটা ছিল তো সেটা কই গেল গাইস, এখন আমার ওটা খুঁজতে হবে, এটা আমি দেখি কই আছে ওইটা। এই যে গাইজ এই যে দুইটা জিনিস কিন্তু আমরা এখন পাইছি এখান থেকে, বাট চুলার স্টাইলটা আর অনেক কিছু গ্লাসে চেঞ্জেস, আর তেমন কিছু এখানে নাই। তো তাছাড়া গাইজ আর নতুন কিছু নাই এখানে দেখানোর মতন, জাস্ট দেখানোর মতন যেটা ছিল এই যে গাইজ এই যে বান্ডিলটা। তো বান্ডিলটা আমি আবারও পরে ফেলতেছি গাইজ, বান্ডিলটা ওটা হচ্ছে সামনের দিক, আর পিছনের দিকটা আমি একটু দেখাই দিচ্ছি, এই যে এটা হচ্ছে পিছনের দিক। তো গাইজ এখানে আমাদের আরেকটা গান স্কিন দেওয়া হয়েছে, যে গান স্কিনটা আমি গাইজ আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, গান স্কিনটা কই, এই যে গাইজ আমার কাছে কিন্তু বর্তমানে 3টা গান স্কিন আছে, ঠিক আছে। তো নতুন যে গান স্কিনটা দিছে সেটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল ড্যামেজ ম্যাগাজিনটা মাইনাস আর রিলোড স্পিডটা, সরি সিঙ্গেল ড্যামেজ প্লাস ম্যাগাজিন প্লাস রিলোড স্পিডটা মাইনাস আছে, ঠিক আছে। তারপরে গাইস আরও যেটা আছে দেখি, ম্যাগাজিন প্লাস আর্মার পেনিট্রেশন সিঙ্গেল প্লাস অ্যাকুরেসি মাইনাস, এখানে ডাবল রেঞ্জ আর সিঙ্গেল ম্যাগাজিন দিছে। তো আমার মতে কোনটা বেটার গাইস, আমার মতে নতুন যেটা দিছে আমার যে স্কিনগুলো আছে আর কি তার থেকে কিন্তু এইটাই বেটার, যেহেতু সিঙ্গেল ড্যামেজ দিছে তার মানে একটু বেশি ড্যামেজ দেবে আমাদের এটাতে, আর ম্যাগাজিনটা একটু বেশি ধরবে, আর রিলোড স্পিডটা মানে গানটা যখন রিলোড হবে সে রিলোড হতে একটু টাইম লাগবে। তো এখন গাইস আমরা একটু গানটা নিয়ে চলে যাবো ট্রেনিং গ্রাউন্ড, আর ওইখানে কেমন কি দেখা যায় চলুন একটু দেখে নেওয়া যাক। গাইজ আমি চলে আসছি আমাদের নতুন গান স্কিনটা নিয়ে, গান স্কিনের গাইটা আমরা হচ্ছে এখন একটু টেস্ট করে দেখবো এটাতে ড্যামেজ ট্যামেজ কেমন দেয়। সো এখানে গাইজ আমরা উইদাউট আ ভেস্টে দেখতেছি 71 ড্যামেজ দিতেছে, হেলমেটে ড্যামেজ দিতেছে 300 ভাই সাহ 300 অনেক বেশি। তো গাইজ এখন আমরা 2 লেভেলের ভেস্ট হেলমেট পরো দেখি যে কেমন কি ড্যামেজ দেয়। 2 লেভেলের ভেস্টে ড্যামেজ দিতেছে 53, হেডে ড্যামেজ দিতেছে কত দেখি ভাই অনেক, এই গানটা অনেক ভাই ওপি, ঠিক আছে। সো এবার গাইজ আমরা হচ্ছে 3 লেভেলের ভেস্ট হেলমেটে দেখি কেমন ড্যামেজ দেয়। হেলমেটে ভাই স্টিল 200 একদম পুরো ফাটাই ফেলতেছে, দেখি আবার হেলমেটে কত ড্যামেজ দেয়, 200 ভাই অনেক ড্যামেজ দিতেছে এটাতে। সো গাইজ আমরা একটু রিলোডটা দেখবো যে কেমন কি রিলোড নেয়, এবার একটু আমরা রিলোডটা করে দেখি।
মানে খুব বেশি যে রিলোড হতে টাইম লাগতেছে এমন কিছু না। আর ড্যামেজটা কিন্তু গাইজ এটাতে যেহেতু সিঙ্গেল প্লাস দেওয়া আছে তো আমার কাছে মনে হয় যেন মোটামুটি ঠিকঠাক আছে। খুব বেশি যে ভালো মানে এই গান স্কিনটা যারা চালাতে পারে আর কি ওয়ান টেপের জন্য তাদের জন্য অনেক বেটার। আর আমার দেখতে পাচ্ছেন গুলি কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে, না হলে হচ্ছে বডিতে যে লাগতেছে এই হচ্ছে সমস্যা। এই যে দেখেন এবার হচ্ছে, এবার যদি আমি চাই না সবগুলো হেড লাগাবো, সবগুলো হেড লাগবে, দেখেন যেটা গাইজ লাগবে সেটা হেডই লাগবে দেখেন। আরে লাগে না কেন ভাই? না 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 ভাই, এটা এটা আসলে ভাই মিস্টেক ছিল। এই যে দেখেন বলতেছিলাম না, আমি যেটা চালাবো মানে যেটা চাবো আর কি ওটা যেটা বডিতে লাগবে আর কি সেটা বডিতে না ভাই, যেটা হেডে লাগার কথা সেটা হেডই লাগবে। তো যাই গেস সম্পূর্ণ স্কিলের উপরে। তো এই গান স্কিনটা এখন আমরা যদি রেঞ্জ চেক করি, রেঞ্জে ভাই দেখেন ইনবিল্ট কিন্তু ফোর স্কোপ দেয়াই থাকে, এই জন্য গাইস এই গানটা মোটামুটি ঠিকঠাক আছে। বাট রেট অফ ফায়ারের কথা যদি বলি দেখেন এটা দেখুন এমন ধরতেছে কয়টা, নয়টা এমন ধরতেছে গাইস, আর তাছাড়া কিছুই না গাইস দেখেন। তো গান স্ক্রিনটা মোটামুটি ঠিকঠাক আছে, খুব বেশি ভালো খারাপ এমন কিছুও না। তো এই ছিল গাইস আমাদের আজকে গান স্ক্রিন অ্যাবিলিটি যা যা ছিল সব দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো আপনাদের এখন কোশ্চেন হলো গাইস এই বান্ডিলটা আপনাদের কাছে কেমন লাগছে, আর আজকে এই বান্ডিলটা গাইস আমরা গান স্ক্রিনটা কত নম্বর স্পিনে পাইছি আর কত ডায়মন্ড লাগছে সেটা গাইস অবশ্যই বলতে হবে, আর সাথে বান্ডিলটা এবং আমাদের টোটাল এক্স্যাক্টলি কত ডায়মন্ড লাগছে সেটা গাইস আপনাদেরকে বলতে হবে। তো যারা যারা সঠিক ভিডিও মানে সম্পূর্ণ ভিডিওটা দেখছেন কোনো প্রকার নাটে নেই শুধুমাত্র তারাই কিন্তু এটার উত্তর দিয়ে দিতে পারবেন। তো যারা যারা দেখেছেন সবাই গাইস সঠিক উত্তরটা দিয়ে দিবেন, আর অবশ্যই গাইস আপনারা জানাবেন যে বান্ডিলটা আপনাদের কাছে কেমন লাগছে। গাইজ আমি আপনাদেরকে বলবো এই বান্ডিলটা নেওয়া ঠিক না, ঠিক হবেই না গাইজ, ততটা আমার কাছে ভালো লাগে নাই। তো বাকিটা ডিপেন্ড করবে আপনাদের উপরে যে আপনাদের কেমন লাগছে। তো আমি আপনাদেরকে রিভিউ দিয়ে দিলাম, আর বান্ডিলটা তো দেখতেই পাচ্ছেন দেখতে কেমন, গান স্ক্রিনটা মোটামুটি ঠিকঠাক আছে, তো খুব বেশি যে ভালো তাও না। তো এই ছিল গাইজ আমাদের আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি এখনো ভাই চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আর অবশ্যই গাইজ ফেসবুক পেজও ফলো করে দেন। গাইজ আমাদের ফেসবুকে 1,00,000 ফলোয়ার করতে হবে, আর ইউটিউবে 5,00,000 করতে হবে গাইজ, যেভাবে হোক আপনারা করে ফেলেন এই মাসের ভিতরে, আর কিছু আমি চাই না। তো দেখা হচ্ছে পরবর্তী ফ্রেশ নিয়ে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।